সন্ধ্যা, আপনাদের সাথেই আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, বিজয় মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট শাহনাজ পারভিনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উপমহাদেশের ১৩ জন বরেণ্য শিল্পীর ৪৫টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত ৮টা ২০ মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে। আপনারা যদি এই ভুলটা এখনই সলভ না করেন, সামনে কিন্তু আপনারা বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন। কিসের কথা বলছো? ওই যে কোন একটা রাস্তার মেয়েকে আপনাদের ফ্যামিলিতে এনে ফেলেছে, আসলে কিন্তু কাজটা ভালো হয় নাই। আমার মনে হয় আমি করতে পারবো না, খুব ভয় লাগতেছে। আরে রানী, কি বলো এগুলো, পড়াশোনা করতে পারবে না কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে একরকমের নার্ভাসনেস কাজ করছে। শহরের একটা জায়গাতে আসা, অভ্যস্ততার ব্যাপার আছে, মানুষগুলোর সঙ্গে মেশার ব্যাপার আছে, কিন্তু আমি জানি তুমি পড়াশোনা অনেক ভালোবাসো। রাত ৯টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান গানের অন্তরালে। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক রূপ। আবার যাব এতটা পথ ব্যাক করে? আরে বাবা, ওটার মধ্যে আমার সব টাকা, ওটা ছাড়া গিয়ে লাভ কি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আবার এতটা পথ আমরা ব্যাক করে যাব? এছাড়া উপায় কি বলো? এছাড়া কোনো উপায় নেই। আমি আজকে আর যাবই না, তুমি অন্য একটা ডেট ফিক্স করো। কেন? আমি বললাম না কুফা লেগেছে, প্রমাণ দেখলে? প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা করে ঝামেলা হচ্ছে। হ্যালো রোহান, বিজি? হ্যাঁ একটু, কেন বলো? তুমি তো চাকরি নিয়ে বেশ ভালোই আছো। হ্যাঁ, তুমিও চাইলে করতে পারো। রাত ১১টা ৩০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট শাহনাজ পারভিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আছি ভালো, আল্লাহর রহমতে। আপনি? ভালো আছি, এবং আজকে একটা ভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবো, ভীষণ ভালো লাগছে। একটু শুরুতেই জানতে চাই, আপনি তো কানাডিয়ান ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায়, যেটা জানতে পারছি যে কানাডা আসলে উন্নয়নশীল যে দেশগুলো আছে সেখান থেকে যেসব পিপল অনেক স্কিলড এডুকেটেড তাদেরকে তারা ইনভাইট করছে তাদের দেশে যাওয়ার জন্য, আসলে ব্যাপারটা আসলে কেমন কি হচ্ছে একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। আর আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কানাডা উন্নয়নশীল দেশ থেকে অনেক দক্ষ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে সে দেশে যাওয়ার জন্য। আমি বলবো যে কানাডা শুধুমাত্র যে উন্নয়নশীল দেশ থেকেই লোকজনদেরকে কানাডা যেতে ইনভাইট করছে তা কিন্তু নয়, সারা বিশ্ব থেকে লোকজন কানাডাতে যাচ্ছে। কানাডা যে বিষয়টার উপরে গুরুত্ব দেয় সেটা হচ্ছে যে একজন মানুষের দক্ষতা রয়েছে কিনা, একজন মানুষ, এই দক্ষতা যখন আমি বলছি তখন তার শিক্ষাগত যোগ্যতা, তার ইংরেজির দক্ষতা অথবা তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের দক্ষতা, তার মানে ভাষাগত দক্ষতা, এবং সে পরবর্তী পর্যায়ে কানাডাতে গিয়ে কন্ট্রিবিউট করতে পারবে কিনা সেই বিষয়টাকে মাথায় রাখছে কানাডিয়ান ইমিগ্রেশন, এবং সারা পৃথিবী থেকে লোক যাচ্ছে। সুতরাং এটা শুধুমাত্র যে উন্নয়নশীল দেশ থেকে লোক যাচ্ছে তা কিন্তু নয়, সারা পৃথিবী থেকে লোক যাচ্ছে। জি আচ্ছা,
তো এই যে দক্ষতার কথা আসছে এবং আপনি যেটা বলছিলেন ভাষাগত দক্ষতা শিক্ষাগত দক্ষতা, তো এই যে ভাষাগত দক্ষতা তো আমরা বুঝলাম যে ফ্রেঞ্চ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোকে তারা প্রেফার করছে, কিন্তু অন্যান্য যে দক্ষতা এবং একটা আমরা জানি যে একটা পয়েন্টের ব্যাপার থাকে যে এই পয়েন্টটা আর উপরে যেতে পারলেই সে আসলে অ্যাপ্লিকেশনটা করতে পারে, তো সেই মাপকাঠিটা আসলে কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি আপনার কাছে জিজ্ঞেস করি? প্রথম কথা আমি বলবো যে আবারও বলবো যে কেনেডিয়ান ইমিগ্রেশন কোনো সুনির্দিষ্ট দেশকে সামনে রেখে কিন্তু মাপকাঠিটা নির্ধারণ করেনি, অতএব শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আলাদা করে কোনো নিয়ম কেনেডিয়ান ইমিগ্রেশন করেনি। আমার মনে হয় যে আপনার প্রশ্নটা বোধ হয় এটা যে একজন মানুষ যদি দক্ষতা যার রয়েছে অর্থাৎ দক্ষ কর্মী হিসেবে যেতে চান তাহলে তার কী কী যোগ্যতা থাকা দরকার। বিভিন্নভাবে মানুষ কানাডাতে যেতে পারে, বিভিন্ন যোগ্যতার মানুষ যেতে পারে। আপনার প্রশ্নটা বোধ হয় যে একজন স্কিলড ওয়ার্কার কীভাবে যেতে পারে এবং তার এই যোগ্যতার মাপকাঠিগুলো কী। প্রথমেই আমি বলবো যে বিভিন্ন ফ্যাক্টর এখানে রয়েছে। ফার্স্ট ফ্যাক্টরটা আমি যদি বলি এজ ফ্যাক্টর, এখানে আসলে এখন বলতে পারেন তুলনামূলকভাবে তরুণ বা তুলনামূলকভাবে যাদের বয়স কম তাদেরকে এনকারেজ করা হচ্ছে। আমি যদি আরেকটু খুলে বলি আপনাকে যে এজ ফ্যাক্টর বলে যে ফ্যাক্টরটা রয়েছে সেখানে 22 to 29 এই রেঞ্জের মধ্যে যারা রয়েছেন তারা এজ ফ্যাক্টরে সবচেয়ে বেশি স্কোর করছেন। যাদের বয়স 43 হয়ে গিয়েছে তারা কিন্তু এজ ফ্যাক্টরে আর কোনো স্কোর পাচ্ছেন না। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে কেনেডিয়ান ইমিগ্রেশন দে আর কিন টু টেক দ্য ইয়াং জেনারেশন, যাতে যুক্তিটা হচ্ছে লম্বা সময় গিয়ে তারা কেনেডিয়ান লেবার মার্কেটে কন্ট্রিবিউট করবে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যেটা আমি বলেছি এডুকেশন। এখন খুব স্বাভাবিকভাবেই যে আপনার কেউ যদি মাস্টার ডিগ্রি হোল্ডার হন, কেউ যদি গ্রাজুয়েশন কারো থাকে থেকে থাকে মিনিমাম গ্রাজুয়েশন হতে হবে, তার কারণ হচ্ছে যে উনি স্কিলড ওয়ার্কার হিসেবে যাচ্ছেন। এবং আমি যখন স্কিলড ওয়ার্কার বলছি তার অর্থ হচ্ছে যে অ্যাটলিস্ট তার একটা ম্যানেজারিয়াল লেভেলে বা সুপারভাইজারি লেভেল এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং শিক্ষাগত যোগ্যতা একটা মাপকাঠি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডেফিনেটলি একটা মাপকাঠি, যে আমরা নামেই বলছি যে ওনার উনি দক্ষতা নিয়ে যাচ্ছেন, দ্যাট মিনস ইটস এ ট্রান্সফারেবল স্কিল, কাজের দক্ষতা রয়েছে। সুতরাং সেটা একটা নির্ধারক হিসেবে বা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ডেফিনেটলি ওনার যদি কেনেডিয়ান কোনো এডুকেশন থেকে থাকে, সত্যি কথা বলতে কি কেনেডিয়ান ইমিগ্রেশন প্রচুর বা ভীষণভাবে পছন্দ করে কেনেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কেনেডিয়ান এডুকেশন, কিন্তু বাংলাদেশে যারা থাকছে তাদের এই অভিজ্ঞতাটা নেই। সুতরাং তার অর্থই এটা না যে কেনেডিয়ান এডুকেশন না থাকলে বা কেনেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে সে যেতে পারবে না। সুতরাং আপনার কথাটা যদি আমি সারসংক্ষেপ করে বলি যে একজনের ভালো এডুকেশন রয়েছে, একজনের ভালো ইংলিশ প্রফিশিয়েন্সি রয়েছে, আমি ফ্রেঞ্চটা ধরছি না, তার কারণ হচ্ছে যে বাংলাদেশিদের সাধারণত ইংরেজি ছাড়া ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রতি ওনাদের দক্ষতাটা থাকে না। তৃতীয়ত হচ্ছে যে ওনার কাজের দক্ষতা রয়েছে। সর্বোপরি যদি ওনার কোনো ভাই বা বোন থাকে কেনেডিয়ান ইমিগ্রেশন সেটাকেও প্লাস পয়েন্ট হিসেবে দেখে, সেখানে একটা স্কোরের ব্যাপার রয়েছে, সেখানে উনি একটা স্কোর পান। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে একটা প্রুফ অফ ফান্ড রয়েছে, কারণ কেনেডিয়ান ইমিগ্রেশন ধরে নেয় যে একটা মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যায় ওনার ট্রান্সফারেবল স্কিল উনি সাথে করে নিয়ে যাচ্ছেন, এটা রেখে যাচ্ছেন না, কিন্তু তারপরেও নতুন একটা দেশে গিয়ে কাজ খুঁজে পেতে হয়তো ওনার কিছুটা সময় লাগতে পারে। সেই জন্য প্রুফ অফ ফান্ড বলে একটা অ্যামাউন্ট ধরা আছে যে একটা মানুষ যেন একটা বছর তার ওই টাকাটা দিয়ে সার্ভাইভ করতে পারে। সুতরাং এই ফ্যাক্টরগুলোকে সামনে রেখে এবং এগুলো ডেফিনেটলি আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি রাইট, যেখানে একটা স্কোরের খেলা আছে যে স্কোরিংটা এখানে দেখা হয় এবং যার স্কোর যতটা ভালো ওনার প্রবাবিলিটিটা ততটা বেশি। এটা ফেডারেল স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে, আপনি বোধহয় জানেন যে কানাডাতে 10টা প্রভিন্স, 3টা টেরিটরিজ, প্রভিন্সিয়াল প্রোগ্রামগুলো আবার এ বিট ডিফারেন্ট, সেখানে স্কোরের খেলা কিন্তু স্কোরটা অন্যভাবে নির্ধারণ করা হয়, তবে ফ্যাক্টরগুলো মোটামুটি এগুলোই থাকে। আচ্ছা, তো একজন মানুষ যদি এই প্রসেসের মধ্যে যেতে চায় শুরুটা আসলে অ্যাপ্লিকেশন প্রসেস মানে একদম শুরুটা কি করে করতে পারে? 2015 ফার্স্ট জানুয়ারি থেকে কেনেডিয়ান ইমিগ্রেশন আসলে আমূল একটা পরিবর্তন হয়েছে। আমি আমূল পরিবর্তনটা বলছি 2015 আগে যে সিস্টেমটা ছিল আর 2015 যেটা এসছে। আপনারা আমার ধারণা আপনি অবশ্যই শুনেছেন এক্সপ্রেস এন্ট্রি, তো নামটা থেকে আপনি বুঝতে পাচ্ছেন ইটস এক্সপ্রেস, সো ইউ উইল গেট ভেরি স্পিডি প্রসেস এবং খুব অল্প সময়ে আপনি যেতে পারেন। এখন প্রশ্নটা হতেই পারে যে আমি কীভাবে যেতে পারি, যে প্রশ্নটা আপনি করেছেন, ইটস এ টোটালি অনলাইন, এটা এখন আর পেপার অ্যাপ্লিকেশন নয়, অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথম পর্যায়ে যেটা আপনি বলেছেন শুরুটা কীভাবে করা, একজন আমি ধরে নিই যে যে অ্যাপ্লিকেন্ট কানাডাতে যেতে চাচ্ছেন
যদি উনি একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন অথবা ম্যারিড হতে পারেন, লেটস টক অ্যাবাউট ফর দ্য সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট। ওনার ডেফিনেটলি উনি যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে। ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কথাটার অর্থ কেনেডিয়ান গভর্নমেন্ট দেখতে চায় যে আমরা যে লেখাপড়াটা করেছি এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, কানাডা ছাড়া পৃথিবীর সব দেশ, ইভেন আমাদের প্রতিবেশী দেশ ইউএসএর ক্ষেত্রেও, যে কেউ হয়তো মাস্টার্স পাস করেছে আমি ধরে নিচ্ছি, কেনেডিয়ান বেঞ্চমার্কে সেটা কোথায় সেটার একটা প্রক্রিয়া হয়েছে আছে। আপনার পাঁচটা ডেজিগনেটেড এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনাকে ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা করাতে হবে। তো তার মানে হচ্ছে দিজ আর অল দ্য প্রিপারেটরি স্টেজ, এখনও আপনি অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত নন, এবং আপনাকে ডেফিনেটলি ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট দিতে হবে, উইচ ইজ কল আইএলটিএস, সেটাতে উনি কতটা ভালো করলেন। এছাড়া বাকি ডকুমেন্টেশনগুলো যেমন বার্থ সার্টিফিকেট, ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, রেফারেন্স লেটার্স, এই বিষয়গুলো যখন একজনের হাতে থাকে আপনি বলতে পারেন যে সেই অ্যাপ্লিক্যান্ট রেডি। যদি উনি ম্যারিড হন, খুব সঙ্গত কারণে ম্যারেজ সার্টিফিকেট, স্পাউসের কিছু ইনফরমেশন, আমি বলবো ডকুমেন্টস, যেমন আগে যে বিষয়টা ছিল যেটা আমি বলেছি যে 2015 জানুয়ারিতে আমূল পরিবর্তন হয়েছে, আগে স্পাউসকে এতটা জরুরি হিসেবে কাউন্ট করা হতো না, এখন স্পাউসের ক্ষেত্রেও ওনার এডুকেশন যদি থেকে থাকে দ্যাট হ্যাজ টু বি অ্যাসেসড বাই দ্য ডিজিগনেটেড এজেন্সিস লাইক ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আপনার স্পাউস যদি এডুকেটেড হন তাহলে উনি ভ্যালু অ্যাড করতে পারেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের প্রোফাইলে। সেম গোজ উইথ দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, এটা ম্যান্ডেটরি নয় একজন স্পাউসের ক্ষেত্রে, কিন্তু উনি যদি লেখা ইংরেজিতে ভালো হন স্বাভাবিকভাবে ভ্যালু অ্যাড করতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টেশনগুলো যখন ওনার হাতে, তখন উনি অনলাইনে ওনার প্রোফাইল আপলোড করবেন। সো এখন আপনার পরের প্রশ্নটাই হবে যে পরের স্টেজটা কী। পরের স্টেজটা যেটা হচ্ছে যে আমি ধরে নিলাম উনি প্রোফাইল আপলোড করলেন, একটা স্কোর হলো, লাস্ট যে রাউন্ড অফ ইনভাইটেশন বলে কেনেডিয়ান ইমিগ্রেশন, অর্থাৎ প্রতি 2 থেকে 3 সপ্তাহ পরে এই যে অ্যাপ্লিকেন্ট যারা প্রোফাইল আপলোড করছে তাদের মধ্যে থেকে অলমোস্ট বলতে পারেন 3000 অ্যাপ্লিকেন্টকে সিলেক্ট করা হয়। এখন কিসের উপর ভিত্তি করে ওনাদেরকে সিলেক্টটা করা হবে? এই সিলেকশন প্রসেসটা হচ্ছে ইটস টোটালি গোজ উইথ দ্য স্কোর। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, লাস্ট রাউন্ড অফ ইনভাইটেশনে আপনার লোয়েস্ট স্কোর ছিল 472 out of 1200। সো 472 অর অ্যাবাভ যারা স্কোর করেছেন তারা আইটিএ পান। আইটিএর পুরো নামটা হচ্ছে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। ইনভাইটেশন টু অ্যাপ্লাই হোয়াট? ইনভাইটেশন টু অ্যাপ্লাই টু পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি। সুতরাং যদি একজনের স্কোর 472 অথবা অ্যাবাভ হয়, আমি ধরেন আজকে প্রোফাইল আপলোড করলাম, 2 সপ্তাহ পরে হয়তো রাউন্ড অফ ইনভাইটেশন হলো, অ্যাপ্লিকেন্ট আইটিএ পেলো, আইটিএ পাওয়ার পরে 60 ডেজের মধ্যে তাকে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আগে যে প্রোফাইল আপলোড করেছে সেখানে শুধু ইনফরমেশন দিয়েছে, কোনো ডকুমেন্টেশন দেয়নি, আর যে ইনফরমেশনগুলো দিয়েছে তারই ডকুমেন্টেশনগুলো আপনার উইদিন 60 ডেজ, ইট ইনক্লুডস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল, যেটা আগে প্রয়োজন ছিল না মানে আগের স্টেজে, এটা যখন উনি করে ফেলেন ডান, পর অবশ্যই সরকারের ফিস আছে, দেওয়ার পরে আপনি 60 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশন ডান হয়ে গেল। যদি কারো কোনো ক্রিমিনাল ইনঅ্যাডমিসিবিলিটি না থাকে অথবা কোনো, দ্যাট মিনস কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে অর মেডিকেল ইনঅ্যাডমিসিবিলিটি না থেকে থাকে, তাহলে সেই মানুষজন বা সেই অ্যাপ্লিকেন্টরা পিআর অ্যাপ্লিকেশনের পরে ইটস এ ম্যাটার অফ 5 to 6 মান্থস আমি বলবো। সুতরাং আপনার কথার সূত্র ধরে যদি বলি পুরো সময়টা কতটা লাগে, যেদিন থেকে উনি শুরু করলেন এবং যেদিন উনি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পেলেন, একজন পোটেনশিয়াল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে আমি বলবো 6 to 7 or 7 to 8 মান্থস ম্যাক্সিমাম। তারপরে যখন ভিসাটা পান সেখানে একটা ভ্যালিডিটি থাকে, ওই ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে ওনাকে গিয়ে কানাডাতে পৌঁছাতে হবে। সো দ্যাটস দ্য হোল প্রসেস। সো এই যে পুরো প্রসেসটা সম্পর্কে আমরা জানলাম, এটা তো আপনি যেভাবে বললেন সেটা তো একজন অ্যাপ্লিকেন্ট নিজেই করা পসিবল, কিন্তু এখানে কি কোনো এজেন্সির সহযোগিতা নেওয়ার প্রয়োজন আছে কিনা, বা আলাদা করে কোনো ভ্যালু অ্যাড করতে পারে কিনা কোনো এজেন্সির সহযোগিতা নিলে? ওকে, দ্যার আর টু কোয়েশ্চেন এন্ড বোথ দ্য কোয়েশ্চেন্স আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল দ্য আনসার ইজ নো, নট নেসেসারিলি। নট নেসেসারিলি একজন অ্যাপ্লিকেন্টকে কোনো একজন কনসালটেন্ট অথবা কোনো এজেন্সি বা কোনো ফার্মের মাধ্যমে বা কোনো লয়ারের মাধ্যমে যেতে হবে না। যদি কোনো অ্যাপ্লিকেন্ট মনে করেন যে এই পুরোটা প্রসেস সম্পর্কে আমি জানি এবং এটা আমি নিজেই করতে পারবো, অবশ্যই করতে পারেন।
কিন্তু ভ্যালু অ্যাড করার প্রশ্ন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো ডেফিনেটলি ভ্যালু অ্যাড করে। তার কারণ হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই কাজটা আমি প্রতিনিয়ত করছি, আমি ইমিগ্রেশন কনসালটেন্ট, দ্যাটস মাই এভরিডে জব, সো এই যে পরিবর্তন পরিবর্ধনগুলো হচ্ছে, যেমন একটু আগে আপনাকে আমি বলেছি যে আইটিএ পাওয়ার পরে উইদিন 60 ডেজ ওয়ান হ্যাজ টু কমপ্লিট অ্যান্ড সাবমিট দ্য পিয়ার অ্যাপ্লিকেশন প্যাকেজ, কিছুদিন আগেও কিন্তু এটা ছিল 90 ডেজ। এই যে পরিবর্তনটা হয়েছে, এটা যেহেতু আমি প্রতিনিয়ত করছি, আমি এই পরিবর্তনগুলোর সাথে পরিচিত। আপনার অকুপেশন একটা লিস্ট আছে, সো অকুপেশন লিস্টে পরিবর্তন হয় যখন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম হয়। আমি যেহেতু এই কাজটা করছি বা আমার মতন যারা এই কাজটা করছে তারা প্রতিনিয়ত পরিবর্তনগুলোর সঙ্গে নিজেকে পরিচিত করতে হয়, না হলে উনি সার্ভাইভ করতে পারবেন না। সুতরাং ভ্যালু অ্যাডটা সেই জায়গায় হচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যে প্রোফাইল আপলোডের কথা বলেছি, আমি যদি আমি অনেক সময় ঘড়ি ধরে কাজটা করি, আমি যখন একজন অ্যাপ্লিক্যান্টের পুরো ফাইলটা আমার কাছে থাকে, আই নিড মিনিমাম 50 to 20 মিনিটস টু আপলোড দ্য প্রোফাইল। আই এম 100% শিওর যে যিনি একজন অ্যাপ্লিক্যান্ট জীবনে কাজটা করেননি, উনি হয়তো এটা কাজটা করতে সপ্তাহ সময় নেবেন, তারপরেও হয়তো সঠিকভাবে নাও করতে পারেন। কারণ সব জায়গাতেই বিটুইন দ্য লাইন বলে একটা কথা আছে, সেটা পড়তে বা বুঝতে হয়। ওয়েবসাইটে হয়তো অনেক ইনফরমেশনই থাকে, কিন্তু বিটুইন দ্য লাইন পড়তে হয়। সুতরাং আমরা যারা এই প্রফেশনটাতে আছি বা যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করেন, তারা অবশ্যই ক্লায়েন্টের লাইফটাকে অনেক সহজ করে দিতে পারেন, অনেক ডকুমেন্টেশনের সেই জায়গা থেকে একটা ভ্যালু অ্যাড নিশ্চয়ই হয়। ডেফিনেটলি, একটু যদি এই চার্জের কথা আমরা ধরি, যে এজেন্সিগুলো আসলে কী ধরনের চার্জ করতে পারে, এই যে তারা পুরো প্রসেসের সঙ্গে যে থাকবে সেই জন্য। প্রথম কথাই হচ্ছে যে দেয়ার ইজ নো ফিক্সড অ্যামাউন্ট। যেমন আমি আমার প্রফেশনটা রেগুলেটেড একটা প্রফেশন, এবং আমাকে আমি কেনেডিয়ান ইমিগ্রেশনের একটা আমি বলবো ডিপার্টমেন্ট বলতে পারেন, যারা আমাদেরকে প্রতিনিয়ত মনিটর করছে, তারা কিন্তু আমাকে এই কথাটা বা আমাদেরকে এটা বলে দেয়নি যে এই কাজের জন্য তুমি এই পরিমাণ ফিস নিবে। যেমন আপনি বাংলাদেশের কথাই যদি মনে করেন, যে একজন স্পেশালিস্ট, ওনাকে কিন্তু বলে দেওয়া হয় না যে এই ফিসটা হচ্ছে তোমার। খুব স্বাভাবিকভাবেই আপনাকে এটা ডিপেন্ড করে আমি কতটা সময় দিচ্ছি, এটা কতটা লেন্দি প্রসেস, তো আমার ইনভলভমেন্টটা কতটা, আমার কতটা সময় দিতে হবে, আমার কতটা কত দিন ব্যাপী আমাকে কাজটা করতে হবে, এবং সর্বোপরি ক্লায়েন্ট নাম্বার অফ ক্লায়েন্টস। যেমন ধরেন আমি যখন একজন সিঙ্গেল ক্লায়েন্ট নিয়ে কাজ করব, আমি বুঝেই যাচ্ছি আমি একজন মানুষের কাজ করছি, কিন্তু যখন একটা কাপল থাকবে এবং তার সঙ্গে তিনটা বাচ্চা থাকবে, তার মানে হচ্ছে পাঁচজনের একটা পরিবার। সুতরাং খুব স্বাভাবিকভাবেই পাঁচজনের পরিবারকেই কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, ডেফিনেটলি আমার সময়টা তখন বেশি লাগবে। একটু যদি পুরো প্রসেসের কথা আপনার কাছে জানতে চাই, যে ধরা যায় যে এক বছরের একটা প্রসিডিউর পুরোটা মিলিয়ে, তো সেই জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ফিস রয়েছে, এবং আপনি যেটা বলেছেন যে এক বছরের একটা ব্যালেন্স, যেটা আসলে কানাডিয়ান গভর্নমেন্ট দেখতে চায় যে ওখানে এসে হয়তো সময় লাগতে পারে একটা জব পেতে, সেটাও আমার অ্যাকাউন্টে থাকতে হচ্ছে, তো সব মিলে টোটাল অ্যামাউন্ট আসলে কেমন আমরা একটা ধারণা পেতে চাই। আচ্ছা, প্রথম কথাই হচ্ছে যে এখানে কয়েকটা ধাপে বা কয়েকটা জায়গাতে ফিসের ব্যাপার রয়েছে। একটা হচ্ছে, আমরা প্রথমে সরকারের ফিস নিয়ে কথা বলি, যে কানাডিয়ান গভর্নমেন্টের ফিসটা কি, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিসটা কি। অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিসটা হচ্ছে অ্যাডাল্টের জন্য 550 অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, আর বাচ্চার ক্ষেত্রে 150। আমি যখন বাচ্চা বলছি, জি, ক্যানেডিয়ান ডলার, জি, আমি যখন বাচ্চা বলছি যার বয়স 22 অথবা তার নিচে, এরা সবাই ডিপেন্ডেন্ট চাইল্ড। কিন্তু অ্যাডাল্ট যিনি হচ্ছেন তার ক্ষেত্রে যেটা আমি বলছি অ্যাপ্লিকেশন প্রসেসিং 550। এছাড়া একটা রয়েছে, আমরা কানাডিয়ান গভর্নমেন্ট বলে ল্যান্ডিং ফি, এই যে কানাডার ল্যান্ডকে যে উনি যাচ্ছেন বা পা দিচ্ছেন সেটার জন্য একটা ফিস দিতে হবে, সেটা 490 পার অ্যাডাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে বা যারা ডিপেন্ডেন্ট চাইল্ড তাদের ক্ষেত্রে এটা হচ্ছে না, ল্যান্ডিং ফিটা দিতে হয় না। সুতরাং ক্যালকুলেশনটা এরকম যে অ্যাপ্লিকেশন ফি পার পার্সন অ্যাডাল্ট, অ্যাডাল্টের জন্য 550 করে, ল্যান্ডিং ফি হচ্ছে 490, ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে 150। আদার দেন দ্যাট যে কস্টগুলো রয়েছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল এক্সামিনেশান, বায়োমেট্রিক্স, সো এগুলো হচ্ছে আপনার সব সরকারের ফিস। আর যদি এর সঙ্গে কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট বা লয়ার কাজ করেন, ডেফিনেটলি ওনার একটা ফিস রয়েছে। আমার মনে হয় এই ফিসটা আপনি জিজ্ঞাসা করবেন না, কারণ আমি বলতে চাচ্ছি না যে, কারণ এখানে কোনো ধরা বাঁধা, এক্স্যাক্টলি ধরা বাঁধা অ্যামাউন্ট নেই। প্রুফ অফ ফান্ডটা আমার মনে হয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে একজন স্কিলড ওয়ার্কার যখন যান, যেটা আপনি বললেন যে গিয়েই উনি কাজ পাবেন, উনি লিগালি উনি কাজ করতে অবশ্যই পারবেন, কিন্তু গিয়েই হয়তো পাচ্ছেন না। সুতরাং একটা প্রোটেকশন যেন ওনার থাকে, কানাডিয়ান গভর্নমেন্ট সেটা প্রত্যাশা করে। সেই অ্যামাউন্টটা হচ্ছে যে আপনার যদি
again it goes with the family size. একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে 12,000 অ্যামাউন্ট থাকতে হবে, আর 15,000 সামথিং ধরেন রাউন্ড ফিগার যদি আমি বলি, 16,000 ফর এ কাপল, 19,000 ফর থ্রি পার্সন, 20,000 ফর ফোর পার্সন. সো আপনার ইট অলওয়েজ গোজ উইথ দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের সাথে কতজন মানুষ যোগ হলো. মূল অংশটা আসলে হচ্ছে প্রথম মানুষের, তারপরে আপনি বলতে পারেন. আমি যদি সহজ করে বলি যে সাধারণত $3,000 থেকে $3,500 অ্যাড হতে থাকে একজন করে পরিবারের সদস্য বাড়লে. আচ্ছা, সো এই তো গেল পুরো প্রসিডিউর, এবং সেখানে একজন মানুষ হয়তো গেল বাংলাদেশের. আমি যেহেতু বাংলাদেশে আছি, সো এই জায়গা থেকেই বলি যে বাংলাদেশ থেকে যখন একজন মানুষ কানাডাতে যায় পুরো প্রসেস কমপ্লিট করে, সেখানে জব পাওয়া তো একটা যেটা বলছেন সময় সাপেক্ষ ব্যাপার হয়েই যায়. তারপরেও তো আমাদের ওয়েদারের সাথে সেই ওয়েদার অনেক বেশি একটা পার্থক্য রয়েছে. সো সেখানে গিয়ে সার্ভাইভ করা, সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সেটা আসলে কতটা কঠিন হয়? আমি অনেকদিন থেকে আছি, সো আমি বলবো যে যখন আমি গিয়েছিলাম তখনকার পরিবেশ পরিস্থিতি এবং আপনি ওয়েদারের উপরে যথেষ্ট জোর দিয়েছেন, ওয়েদারও অনেক হার্শ ছিল, অনেক বৈরী ছিল, কিন্তু তুলনামূলকভাবে আমি বলবো সব কিছুর পরিবর্তন হয়েছে. আমরা আধুনিক হয়েছি, আমরা ইলেকট্রনিক যুগে এখন বসবাস করছি. আসলে কিন্তু বাইরে থেকে যতটা কঠিন মনে হয় যে অ্যাপারেন্টলি যে একটা দেশ ছেড়ে আমি আরেকটা দেশে যাচ্ছি, যে দেশ সম্পূর্ণ ভিন্ন, ভাষার পার্থক্য রয়েছে, আবহাওয়ার পার্থক্য রয়েছে, নতুন দেশ, আমি কাউকে জানি না, কী করে আমি ওখানে আমার অ্যাডাপ্টেশন প্রসেসটা কতটা দ্রুত হবে. প্রথম কথা হচ্ছে যেটা আমি বলেছি, আমরা ইলেকট্রনিক যুগে বসবাস করছি. আপনি শুনলে বিস্মিত হবেন, আমার এরকম ক্লায়েন্টের সাথেও ঢাকাতে দেখা হয় যারা স্পেসিফিক্যালি বলে দিতে পারেন কোন বিল্ডিংটা ভাড়া নিলে বাইরে হেঁটে ওনাদেরকে সাবওয়েতে যেতে হবে না, টানেল দিয়ে ওনারা সাবওয়েতে যেতে পারবেন. সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকটা প্রস্তুতি নিয়েই বাংলাদেশ ছেড়ে এখন কানাডাতে যাওয়া সম্ভব. কাজ খোঁজার ক্ষেত্রেও তাই, আপনার যথেষ্ট কী বলবো সুযোগ রয়েছে যে বাংলাদেশ থেকে খানিকটা রিসার্চ করে যাওয়া. আর তাছাড়া আমি যেটা বলেছি যে কানাডিয়ান গভর্নমেন্ট শুধু যে সারা পৃথিবী থেকে মানুষকে ইনভাইট করেই ক্ষান্ত হচ্ছেন তা কিন্তু নয়, সেখানে সরকারের যথেষ্ট এজেন্সি রয়েছে, নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে, যাদের একটা বিরাট উইং, সেটেলমেন্ট সার্ভিস এজেন্সি বলে তাদেরকে, যে ওয়ার্কার রয়েছে, সুপারভাইজাররা রয়েছেন, যাদের দায়িত্বই হচ্ছে, কাজটাই হচ্ছে নতুন ইমিগ্রেন্টদের লাইফটাকে সহজ করা. আচ্ছা, তার মানে সব ধরনের প্রস্তুতি সেখানে তারা আসলে নিয়ে রেখেছেন নতুন ইমিগ্রেন্টদের জন্য. অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য, ভীষণ ভালো লাগলো গল্প করে. আপনাকে অনেক ধন্যবাদ, আর আরেকবার আমি শুভ সন্ধ্যার সব শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার এতক্ষণের কথাগুলো শোনার জন্য. ধন্যবাদ, ভালো থাকবেন. প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে. আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিপি বিএসএসসি ভবন, সাততলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215. আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntpbd.com. প্রিয় দর্শক, এনটিপিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntpbd.com এ. সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা।